হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও করতে। আজকে ভিডিওটা হচ্ছে, দেখো এই যে আমার ইয়ারে ঝুমকো কানের পরে আমাকে ভিডিওটা করতে হবে। তো আমি ভিডিওটা করতে চলে এসেছি। এটা আমার অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে একজন বন্ধু, অনেকবার করে বলেছে ভিডিওটা করো, ভিডিওটা করো। তো আমি মানে অনেক দিন থেকে ভাবছি করব করব, তো ঠিক সময় হয়ে উঠছিল না। তো আজকের আমি করতে চলে এসেছি ভিডিওটা। তোমরা দেখো ভিডিওটা, দেখো দেখার পরে তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তার আগে বলে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, নাকি আমি যখনই যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমি ভিডিওটা করছি। আর কি ভিডিও, কিসের ভিডিও, কীরকম ভিডিও, সেটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। পুরোটা দেখে তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে। তো চলো আমি ভিডিওটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। পুরোটা দেখে আমাকে লাইক করে দেবে, কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো আমি শুরু করে দিচ্ছি ভিডিওটা, তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যেও না, ঠিক আছে? কেউ কোথাও যাবে না, চুপচাপ বসে ভিডিওটা দেখে নাও। লিটিল ফিঙ্গার, এই লিটিল ফিঙ্গার দিয়ে আমাকে ইয়ার পিচিং করতে হবে, ইয়ার পিচিং, লিটিল ফিঙ্গার দিয়ে ইয়ার পিচিং ভিডিও। তো এটা আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে এটা করতে হবে, তো আমি সেই জন্য করছি। তোমরা দেখো তোমাদের কেমন লাগে, ইয়ার পিচিং করে যাচ্ছি, সাথে ঝুমকা কানের পরতে হবে। ঝুমকা কানেরও পরার জন্য রিকোয়েস্ট আছে, ঝুমকা কানের পরে ইয়ার পিচিং বা লিটিল ফিঙ্গার, লিটিল ফিঙ্গার দিয়ে এয়ার পিচিং আর ঝুমকা কানের। তো আমি সেটা করে নিয়েছি। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগবে সেটা তোমরা বলবে আমাকে, আমি তো করছি, আমি তো জানি না কেমন লাগছে। এবার তোমাদের কীরকম লাগবে সেটা তোমরা আমাকে বলে দেবে, যদি ভালো লাগে তো লাইক করে দেবে। তো এয়ার পিচিং করছি, চলো এখানটা একটু করি,
এই ইয়ারটাতে এটা ওই ইয়ার পিকিং করে লিটল ফিঙ্গার দিয়ে, এই যে লিটল ফিঙ্গার দিয়ে ইয়ার পিকিং এর ভিডিও, তার সাথে ঝুমকা কানের পরে ইয়ার পিকিং করো। করে নিয়েছি ইয়ার পিকিং। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এটা ছিল একটা রিকোয়েস্ট ভিডিও, আমার একটা বন্ধু রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট ভিডিও আমি করেছি, আমি মানে রিকোয়েস্ট ভিডিওই করছি এখন। আমার বন্ধুরা তো রিকোয়েস্ট করে যাচ্ছে, একজন 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 করে রিকোয়েস্ট করে যাচ্ছে, আর আমি একটা একটা করে ভিডিও করে যাচ্ছি। তো সেই জন্য বলছি, তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, না লাগলেও একটা লাইক করে দেবে, ভালো না লাগলেও লাইক করে দেবে, তাই আমি জানবো যে তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। তো ঠিক আছে, তো আমিও একটু সাহস পাবো যে হ্যাঁ তোমাদের সবার ভালো লাগছে আমার ভিডিওটা, তোমরা তার জন্য আমাকে একটা করে লাইক করে দিচ্ছ। তো ভালো না লাগলেও লাইক করে দেবে, ভালো লাগলেও লাইক করে দেবে, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমি এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করছি না ভিডিওটা, ছোটই করেছি। এটা আমার রিকোয়েস্ট ভিডিও ছিল, তোমরা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, পুরোটা দেখে আমাকে জানিয়ে দেবে। তো চলো, আমি এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।